এই যে দেখতে পাচ্ছ কুচু সোনাকে আজকে কি সুন্দর সাদা সাদা লাগছে, ও না কোলেই থাকতে চায় না। তাকা না একটু, দেখো কি সুন্দর সাদা সাদা লাগছে, কারণ ওকে সকালবেলা আজকে স্নান করিয়ে দেওয়া হয়েছে প্রায় 3-4 দিন পর। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে মানে আমি ঘুরতে যাচ্ছি আর কি। এখন বাজে বেলা 11:10 হবে, আমি আর একটু পরে বাড়ি থেকে বেরোবো। তো আমি গত ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি, আমার একটা ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি। তো ওই ফ্রেন্ডের সাথে তোমাদের কারোর পরিচয় করানো হয়নি, তো একেবারে ওখানে গিয়েই তোমাদের সাথে পরিচয় করাবো। আমি কোথায় যাচ্ছি তোমাদের বলে দিই, আমি যাচ্ছি হচ্ছে জিরাট। জিরাটের নাম কে কে শুনেছো আমি জানি না, ওই ব্যান্ডেলের ওইদিকে। আমি ওই লাইনে কখনো যাইনি, আমাকে মানে ও বলে বলে দিল, তারপর আমি খোঁজ খবর লাগালাম, বাবাকে জিজ্ঞেস করলাম যে জিরাট কোন দিক দিয়ে যাওয়া যায়, মানে ওটা নবদ্বীপের ওইদিকে। বাবা বললো আমাদের যে বহরমপুরে খাগড়াঘাট স্টেশন আছে, খাগড়াঘাট স্টেশন থেকে মানে একটা শিয়ালদা এক্সপ্রেস যায়, একটা জানা দুটো যায়, একটা হচ্ছে 2:45, একটা হচ্ছে 10:30 পর। তো 2:45 ট্রেনটায় আমাকে যেতে হবে, একটাই ট্রেন। তো চলো যাওয়া যাক। জিও উই, ও ভাত খাবে এখন না, কি সুন্দর সাদা লাগছে দেখতে, নাও তোমার মাছু ভাতু খেয়ে নাও। চলো এবার বেরোনো যাক। ওই মা টাটা টাটা। চলো, দেখতে পাচ্ছ পুরো মাথা মুখ চোখ সব ঢেকে নিয়েছি, কারণ বাইরে প্রচন্ড রোদ। তো প্রথমে ভেবেছিলাম আমি স্কুটি নিয়ে একাই যাব, দিয়ে বাজারে কোথাও স্কুটি রাখবো দিয়ে যাব। তো পরে ভাবলাম যে না, কাউকে নিয়ে যাই। তো ভাইকেই পেলাম, ভাইকে নিয়ে যাচ্ছি, আমাকে ডোমকলে নামিয়ে ও আবার গাড়ি নিয়ে চলে আসবে। দাঁড়া, ডোমকল বাস স্ট্যান্ড পর্যন্ত আমি স্কুটিতে আসলাম, ভাই আমাকে ডোমকল বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে ও স্কুটি নিয়ে চলে গেল। আর স্কুটি রাখলে কি বলো তো, রাখলেই রাখা যেত অন্য কারোর বাড়িতে, কিন্তু ঠিক আছে স্কুটিটা আমি নেই, বাড়িতেই থাক, অন্য জায়গা থাকার থেকে বাড়িতে থাকে অনেক ভালো, তাই না? তো আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম তোমাদেরকে বললাম জিরাট, মানে আমি এখন জিরাটেই যাচ্ছি, আমার একটা বান্ধবীর বাড়ি। তো জিরাটটা কোন দিকে তোমরা হয়তো অনেকেই জানবে বা না জানতেও পারো, ওটা তোমার হাওড়ার লাইনের যে ট্রেনগুলো পাওয়া যায় সেই ট্রেনগুলোর মানে ওই লাইন দিয়ে যেতে হয় আর কি, গঙ্গা পার হয়ে। আর এই যে এখন আমরা গঙ্গা পার হচ্ছি, এখন অবশ্য আমরা টোটোতে আছি। তো ঘাট পার হয়ে আমরা চলে এসেছি খাগড়াঘাট স্টেশনে, এই স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়বে, সেটা হচ্ছে 2:54। আর এই যে আমি টিকিটও কেটে নিয়েছি, টিকিট মূল্য হচ্ছে 80 টাকা। আমাদের ট্রেনের টাইম ছিল হচ্ছে 2:45, বাট আমরা প্রায় 1 ঘন্টা আগে স্টেশনে পৌঁছে গেছিলাম, দিয়ে প্রায় অনেকক্ষণ বসেছিলাম। আর আকাশটা দেখতে পাচ্ছ, আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল আজকে, মানে ভীষণই সুন্দর, অদ্ভুত রকমের সুন্দর লাগছিল, মানে নীল আকাশের মাঝে মাঝে সাদা সাদা মেঘ, খুব সুন্দর লাগছিল। তো স্টেশনে বসে থাকাকালীন একটা কুলফি খেলাম, কারণ আজকে না খুব গরম পড়েছিল। তো ফাইনালি আমাদের যে ট্রেনের টাইম ছিল সেই টাইমের মধ্যে ট্রেন অবশ্য ছেড়ে দিয়েছিল, আর আমি তো জাস্ট আকাশের দিকেই মানে হাঁ করে তাকিয়েছিলাম, এত সুন্দর লাগছিল। আর এই লাইনে যতগুলো আমি প্ল্যাটফর্ম দেখলাম সব প্ল্যাটফর্মগুলো এত সুন্দর দেখতে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে, দেখতেই বেশ ভালো লাগছে। খাগড়াঘাট স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর সব স্টেশনেই মোটামুটি ট্রেনটা দাঁড়াচ্ছিল, কিন্তু কাটোয়াতে এসে প্রায় আধা ঘন্টা মতো ট্রেনটা ওয়েট করেছিল, অনেকক্ষণই থেমেছিল। তো ভাবলাম যে চলো, এতক্ষণ শুধু শুধু বসে থাকার থেকে, সামনেই ঘুগনি বিক্রি করছিল মানে আমার একদম জানলার সামনে, তো কাকুকে বললাম যে কাকু একটা এক প্লেট ঘুগনি দিয়ে যাও, আর ঘুগনিটাও খেতে বেশ মোটামুটি ভালোই ছিল। তো তারপর আবার ট্রেন যখন ছাড়লো, তার কিছুক্ষণের মধ্যেই দেখি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। তো আজকের জার্নিটা বেশ ভালোই ছিল। তো যাই হোক, ফাইনালি আমি জিরাটে পৌঁছে গেছি। আর আমি পৌঁছানোর আগেই এই যে ডলি, এটাই হচ্ছে বান্ধবী কাম বোন কাম ফ্রেন্ড মানে সরি সাবস্ক্রাইবার বলতে পারো, তো এর সাথে অনেকদিন আগেকার পরিচয়, মানে আমরা যখন ভিগো ভিডিও করতাম না তখন একটা অনেক বড় সার্কেল ছিল আমাদের ফ্রেন্ডের। তো কিছু কিছু জনের সাথে এখনও সম্পর্ক থেকে গেছে, আর কিছু কিছু জনের সাথে সম্পর্ক নেই। তো যাই হোক, ওখান থেকে চলে আসলাম সরাসরি একটা মিষ্টির দোকানে, বাট মিষ্টির দোকানে এসে দেখি মিষ্টির দোকান আজকে পুরো ফাঁকা। তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, মিষ্টি কোথায়, বললো যে আজকে বিয়ের অর্ডার ছিল তো সেই কারণে সব মিষ্টি ফুরিয়ে গেছে। তো ওখানে যা যা ছিল মোটামুটি ওখান থেকেই 2 রকমের মিষ্টি নিয়ে এসেছি।
তো ফাইনালি আমি ডলিদের বাড়িতে চলে এসেছি। ডলিকে আমি বোন বলবো না, বান্ধবী বলবো না, সাবস্ক্রাইবার বলবো আমি জানি না, কারণ ও সবটা মিলিয়ে একটা মানুষ, আমার প্রত্যেকটা ভিডিও দেখে, আর বয়সে আমার থেকে ছোট, ইনফ্যাক্ট আমাকে দিদি বলেও ডাকে। আমার প্রিয়াঙ্কাদের ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে, মানে আজকে থেকে না, যেমন মানে 3-4 বছর হয়ে যাবে আমরা ভিগো থেকে পরিচিত হয়েছে। হ্যাঁ, আর 3-4 বছর কেন, তারও আগে, আরো বেশি, 2018 সাল থেকে কলকাতা স্টার গ্রুপে থেকে আমাদের তখন একটা লাগছে না, অর্ডার অ্যাকচুয়ালি মেকআপ করছে, কোথায় অর্ডার লাগছে, মানে জাস্ট মুখে ফাউন্ডেশনটা দিয়েছে সেই কারণে ওরকম লাগছে ওকে, বাট খারাপ লাগছে না, কি সুন্দর গ্লো করছে দেখো। তো যাই হোক, ও এখন যাবে বিয়ে বাড়ি, মানে আমি এসেছি আমাকে রেখে বিয়ে বাড়ি যাবে, বলতে গেলে ব্যাপারটা কি বলতো, আমাকে বলেনি, ও আমাকে বলেনি যে আজকে ও বিয়ে বাড়ি যাবে, কারণ কেন বলেনি, যে ও যদি বলে যে আমি মানে ও বিয়ে বাড়ি চলে যাবে আর আমি বাড়িতে শাকা থাকবো, মানে আসবো না আমি বাড়িতে, সেই কারণে ও বলেনি, যাতে আমি না আসি আর কি। আমি চাইছিলাম আসুক, অনেক মানে অনেকদিন ধরে ঘোরাচ্ছে, এই ঘোরাচ্ছি বলতে সত্যি কথা বলতে কি বলতো ললি, এই স্বর্ণালী আমার, আমি ওয়েট করছিলাম স্বর্ণালীর জন্য, এই স্বর্ণালী আসবো আসবো করছিল, তো ভাবছিলাম যে দুজন একসাথে আসবো, ওর আশা করতে গেলে আমার এখনো আশা হতো না, আর আমি ভেবেছিলাম মন্দারমণি যাবো, তোমাদের বললাম না, এবার মন্দারমণিটা যাওয়া ক্যান্সেল হয়ে গেছে, এবার ওই ভিডিওটা দেখে আমাকে ফোন করে মেসেজ করে বলছে যে প্রিয়াঙ্কা তুমি মন্দারমণি পরে যাও, তুমি আগে আমাদের বাড়ি এসো, এখানে আছে সবুজ দ্বীপ, সবুজ দ্বীপে, হ্যাঁ সবুজ দ্বীপ আছে এখানে, সবুজ দ্বীপে কবে যাবো দেখছি, দুদিনের মধ্যে যাবো, আমি পরশু দিন বাড়ি চলে যাবো, অনেক কিছু সত্যি সহ্য করেছে, আমি আসার সময় ওকে বলি মাঝে মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপে কথা হয়, ফোনে খুব কম কথা হয়, তাই মানে ওর রিসেন্ট মানে অপারেশন হয়েছে আর কি, পরপর অপারেশন হচ্ছে বলো, দু তিনটে পরপর এখন, প্লাস ড্রেসিং, ড্রেসিং তো সব থেকে বেশি কষ্ট, হ্যাঁ অপারেশন পরে ড্রেসিং আমি দেখতেই পারি না ওগুলো, হ্যাঁ ওই তো মা চলে এসেছে, আচ্ছা ওই যে ওর মা চলে এসেছে, ওই কেমন আছো, হ্যাঁ এইটা হচ্ছে ডলির দিদুন, মানে আমারও দিদুন, আমার অ্যাকচুয়ালি দিদা নেই জানো, সেই আমি যখন ছোট ছিলাম তখন, হ্যাঁ আমি যখন ছোট ছিলাম ক্লাস 5 এ পড়ি তখন আমার দিদা মারা যায়, ঠিক আছে তাহলে ভালো, ওলে বাবলে দেখেছো কত ভালো, এত ভালোবাসা সত্যি কথা, সত্যি কথা বলতে গেলে এগুলো দিদাদের কাছ থেকেই পাওয়া যায় সব ভালোবাসা গুলো, আচ্ছা ওই যে আমি স্নান করে আসলাম, আচ্ছা যাও আমি স্নান করে আসলাম, দিয়ে দিদুন বললো যে চা করে নিয়ে এসে, বললো হ্যাঁ ঠিক আছে নিয়ে এসো, তো চলো একটু গরম গরম চাটা খেয়ে নি, তারপর তোমাদের সাথে আরো কথা বলছি, আর বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দেবো। ডলি রেডি হয়ে গেছে, ডলি এখন বিয়ে বাড়ি যাবে, এখন লিপস্টিক লাগাইনি, ও ও যাচ্ছে বিয়ে বাড়ি, এবার একজন বিরিয়ানি দিয়ে গেল, হ্যাঁ বলছে আমি বিরিয়ানি খেয়ে যাব, আমি বলছি বিয়ে বাড়ি যাচ্ছ, খেতে যাচ্ছ, নরমালি বিয়ে বাড়ি মানুষ খেতে যায়, তো বলছে না বিরিয়ানি দেখে লোভ লাগছে, তো এখন অল্প কটা বিরিয়ানি খেয়ে তারপর বিয়ে বাড়ি যাব, তো চলো যেতে অনেক দেরি, এখন 1 ঘন্টা লাগবে, ততক্ষণে আমি তো খালি পেটে থাকি না, তো যাই হোক চলো একটু সবার সাথে পরিচয় করিয়ে দিই, বাড়ির সবাই কিন্তু এখন বাড়ির মানে বাড়িতে ডাইনিং এ বসে আছে, সবাইকে নেবো, তো এই যে বাড়ির সব মেম্বার গুলো এখানে বসে আছে, তো চলো সবার সাথে পরিচয় করিয়ে দিই, ডলি এদিকে বিরিয়ানির জন্য মানে বিরিয়ানি খাচ্ছে আর কি, বিরিয়ানি বলছে, আর এটা হচ্ছে দিদুন, তোমাদেরকে দেখালাম দিদুন, আর এটা হচ্ছে কাকিমা, ডলির মা, হ্যালো, আর এটা হচ্ছে মামা, তাই তো ছোট মামা, আর এটা কাকু, কাকুকে দেখেছি ওই তোমার বার্থডেতে ছবি টবি দেয় ডলি, তখন দেখেছি, তোমাদের সবাইকে দেখেছি মোটামুটি ফ্যামিলি মেম্বার, দিদুনকে দেখেই চিনতে পেরেছি, বলো গেছো খাগড়াঘাট, আচ্ছা খাগড়াঘাট থেকে তো বেশি 3 ঘন্টা লাগলো বোধ হয় আসতে, হ্যাঁ 3 ঘন্টা 15-20 মিনিট, হ্যাঁ এক্সপ্রেসে, তাও ওই রকমই নর্মালি ট্রেন চলে যেরকম চলে আর কি, হ্যাঁ হ্যাঁ ওটাই, আর এই যে এটা হচ্ছে ডলির মামার মেয়ে, তোর নামটা কি, কোয়েল, আচ্ছা, আর এই যে এটা ডলির বোন, ডলির মতো দেখতে কিছুটা, কিন্তু এত পাতলা আমি দেখে অবাক হয়ে গেছি, ছবি দেখে কে পাতলু না, মোটু পাতলু, মোটু পাতলু তাই দুই বোন অ্যাকচুয়ালি এরা, তো যাই হোক ও এখানে ম্যাগি রান্না করছে আই থিঙ্ক, কই ওই যে মজাদার করবো, অল্প করে খাও, অল্প করে খাও, বিয়ে বাড়ি গিয়ে খেতে পারবে না,
তো জলও খেয়ে নেই। তো আমরা যখন রাত্রে ডিনার সারি তখনও ডলি অ্যাকচুয়ালি বাড়ি আসেনি, তো আমি কাকিমা আমাকে জিজ্ঞেস করলো যে প্রিয়াঙ্কা কখন খাবে, আমি বললাম আমি তো রাত্রের খাবার তাড়াতাড়ি খেয়ে নিই, তো তখন মানে যখন খাই তখন তাও প্রায় 9টা সামথিং বাজে, তো বললো ঠিক আছে তাহলে তুমি খেয়ে নাও, আর আজকে একটু একটু না অনেকটাই টায়ার্ড লাগছিলো কারণ অনেকদিন পর জার্নি করলাম, তো তো প্রচণ্ড মানে ঘুম আসছিলো, তাই ভাবলাম যে চলো তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যাব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটা ভিডিওতে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ করে দিও সাবস্ক্রাইব। তো চলো টাটা।